ব্রেকিং নিউজ, এবার বেরিয়ে আসলো আরও একটি চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। নেশা কত প্রকার ও কী কী সেটা মামুন দেখিয়ে দিল। বিস্তারিত জানতে প্রথমেই ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাটোর তথা সারা বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা, 40 বছরের কলেজ শিক্ষিকার সাথে 20 বছরের কলেজ ছাত্রের প্রেম, বিয়ে এবং কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার, অতঃপর স্বামী মামুন আটক। আমরা আপনাদের আজকে যে তথ্যটি জানাতে চাচ্ছি সেটা জানলে আপনারা অবাক না হয়ে পারবেন না। ইতিমধ্যে নাটোর থেকে একটি ভাই আমাকে মেইল করেছে, ভাইটির নাম রবিন হোসেন। ভাইটি মেসেজে লিখেছে, হ্যালো ভাইয়া, আমি নাটোর থেকে বলছি, মোহাম্মদ রবিন হোসেন। আপনারা প্রতিদিন যে মামুনকে নিয়ে যে নিউজগুলো বানাচ্ছেন সেগুলো আমি সবসময় দেখি। আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আমার বাসা মামুন এবং কলেজ শিক্ষিকা যেখানে ভাড়া থাকতো তার পাশেই। আমার নিজের চোখে দেখা, মামুনের চরিত্র ভালো ছিল না, আর সে একটি মেয়ের সঙ্গে গভীর সম্পর্কে রয়েছে এবং মাঝে মধ্যে আমি ওই মেয়েটির সঙ্গে বাইকে করে তাকে যেতে দেখি। আমি ব্যক্তিগতভাবে কলেজ শিক্ষিকা খায়রুন নাহারকে চিনি। খায়রুন নাহারের সাথে বিয়ে হওয়ার পরও যখন খায়রুন নাহার একই বাসায় মামুনকে নিয়ে থাকতো এবং যখন খায়রুন নাহার তার কর্মস্থলে চলে যেত এবং মাঝে মাঝে আমি তার বাইকে করে একটি মেয়েকে দেখতাম, ওই মেয়েকেও আমি ভালোভাবে চিনি, ওই মেয়ের নাম তুলি। তো এরকম একটা ইঙ্গিত দিয়ে কিন্তু ইতিমধ্যেই ওই ভাইটি আমাদের মেইল পাঠিয়েছে এবং ওই ভাইটি আমাদের জানিয়েছে যে পরবর্তীতে তার সাথে আমি যোগাযোগ করি এবং আরও তথ্য নেওয়ার চেষ্টা করি যে ভাই আসলে মামুন সম্পর্কে আপনি কতটুকু জানেন। তো মোটামুটি উনি আমাকে যে তথ্যগুলো দিয়েছে, এলাকার যে আপনার টুকাই ধরনের যে ছেলেপেলেগুলো থাকে সেই টুকাই ধরনের ছেলেপেলের সাথে কিন্তু তার মেলামেশা উঠা বসা, মদ গাঁজা থেকে শুরু করে ইয়াবা থেকে শুরু করে এমন কোনো নেশা নেই যে সে করে না, এই তথ্যটি কিন্তু ভাইটি আমাকে জানিয়েছে। এবং বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পরে ওই মেয়ের নাম তুলি, ওই মেয়ের সাথে মামুনের সম্পর্ক রয়েছে ইন্টার ফার্স্ট ইয়ারে পরে এবং ও ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। তো সেক্ষেত্রে পাশে আরেকটি কলেজের নাম বলো, ওই কলেজের নামটি আমার মনে নেই, ওই মেয়ের সাথে মামুনের সম্পর্ক রয়েছে। তো এখন আস্তে আস্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, মানে আস্তে আস্তে কিন্তু ভিতরের খবরগুলো আমরা আস্তে আস্তে পাচ্ছি, তো যে খবর একটু রটে সেটা কিন্তু কিছু হলেও কিন্তু ঘটে। তো সেক্ষেত্রে আমরা ধারণা করছি যে আমরা যেটা ধারণা করছিলাম কলহ, পারিবারিক কলহ বা টাকা সংক্রান্ত বিষয়, এখানে কিন্তু আরও অনেকগুলো রহস্য লুকিয়ে আছে আমার মনে হচ্ছে। এখানে আপনারা দেখেন, প্রথমত টাকা সংক্রান্ত বিষয় তো রয়েছে, এখন যেটা দেখতে পাচ্ছি মামুনের আরেকটি সম্পর্ক, আরেকটি মেয়ের সাথে সম্পর্ক। তো সেক্ষেত্রে কিন্তু এখানে মামুন কিন্তু খুবই মানে ধৌতর একজন মানুষ, সে কিন্তু নিখুঁত অভিনয় করেছে এবং সে যেভাবে তার পরিকল্পনাটা সাজিয়েছে সে কিন্তু আত্মহত্যা বলে এই ঘটনাটা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেন আস্তে আস্তে কিন্তু এই বিষয়গুলো সবার সামনে আসছে। তো যদি এই ঘটনাটা সত্যি হয়, এই ভাইটি যে ইনফরমেশন আমাদের দিয়েছে এই ইনফরমেশনগুলো যদি সত্যি হয় তাহলে কিন্তু বিষয়টা কিন্তু খুবই ভয়ানক হবে। আমরা আশাবাদী, যেহেতু এখন মামুন জেল কাস্টডিতে রয়েছে, আমরা আশাবাদী তাকে যদি রিমান্ডে নিয়ে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে কিন্তু এই বিষয়গুলো আরও খোলাসা হয়ে যাবে। তো মামুন নেশাখোর, বাজে ছেলেদের সাথে তার মেলামেশায়, এটা কিন্তু জাতীয় পত্রিকাগুলোতে কিন্তু নিউজ হয়েছে, এটা কিন্তু আমার নিজের মুখের কথা নয়। তারা তো আর এমনি এমনি নিউজগুলো ছেড়ে দিবে না, প্রথম আলোর মতো পত্রিকা, জাগো নিউজ, সময় টিভি, আর টিভির মতো পত্রিকাগুলোতে এই নিউজগুলো কিন্তু উঠে এসেছে, মামুন নেশাগ্রস্ত একটা ছেলে। তো এটা কিন্তু আমার মুখের কথা না। তো সেক্ষেত্রে নেশাগ্রস্ত একটা ছেলের দ্বারা যে কোনো কিছু করা সম্ভব এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে আপনাদের কী মতামত? মামুনের যে আরেকটি সম্পর্ক, আরেকটি মেয়ের সাথে সম্পর্ক, পরক্রিয়া সম্পর্ক, এমনও হতে পারে বিষয়টা যে শুধুমাত্র ওই মেয়ের জন্য দেখা যাচ্ছে যে পরবর্তীতে, আর এখানে তো একটা বিষয় থেকেই যায়, সে 20 বছরের একটা ছেলে 40 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে, অর্থাৎ মহিলাকে বিয়ে করেছে। এখানে স্বার্থ ছাড়া তো আমি আর অন্য কোনো কিছু দেখছি না। এখানে মূলত মামুন এই শিক্ষিকার টাকা পয়সা এগুলার লোভেই কিন্তু তাকে বিয়ে করেছে এবং মামুন একটা জিনিস ভাবছে যে আমি তাকে যদি বিয়ে করি তার খরচে থাকতে পারবে, চলতে পারবে, তার টাকা পয়সা থেকে শুরু করে আপনারা জানেন যে ইতিমধ্যে 5 লক্ষ টাকা নিয়েছে এবং একটি বাইক নিয়েছে,
ব্যবসা করার নামে, সেই টাকাও কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সে এই টাকা পয়সাগুলো জুয়া খেলে উড়িয়ে দিয়েছে। তো এটা নিয়েই কিন্তু ঝামেলাটা তৈরি হয়। তবে আজকে যে তথ্যটা পেলাম এটা সত্যিই খুবই ভয়ানক একটি তথ্য। এখন দেখার বিষয় এই তথ্যটা আসলে সঠিক কিনা। আমরা ওই ভাইটির সাথে আরও যোগাযোগ করব, দেখি কোনো প্রমাণপত্র যদি তার কাছ থেকে নিতে পারি অবশ্যই আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তবে সে তার সম্পর্ক থাকুক বা না থাকুক, এখন পর্যন্ত মানে বর্তমানে নিউজ প্রকাশিত বা যে তথ্যগুলো আলামতগুলো আমাদের চোখের সামনে ভাসছে, রাত 2টায় বাহিরে যাওয়া, ফিরে আসা, দরজা খোলা, তো এই সকল বিষয় থেকে কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে দেখতে পাই যে মামনি কিন্তু অপরাধী এবং মামনের কিন্তু 99% কলেজ শিক্ষিকাকে খুন করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং খুন যদি নাও করে থাকে, কোনোভাবে যদি প্রমাণিত হয় সে খুন করেনি, তো এমন এমন কিছু হয়তোবা করেছে যে কলেজ শিক্ষিকা নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়েছে। তো এটাই ছিল আজকে সর্বশেষ আপডেট। এবং মামনের যে পরকীয়া, আরেকটি পরকীয়া সম্পর্ক বা আরেকটি মেয়ের সাথে সম্পর্ক রয়েছে, এই বিষয়ে আপনাদের কী মতামত? তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে, আমি সুস্থ আছি। আজকের এই ভিডিওটি হচ্ছে কথিত সমাজ ব্যবস্থা নিয়ে। কিছুদিন ধরে হয়তো আপনারা সবাই দেখছেন একটি নিউজ, সবার চোখে বা সবার নিউজ ফিডে ভাসছে, সেটি হচ্ছে একটি ইয়াং ছেলে তার থেকে ওল্ডার একজন নারীকে বিয়ে করেছে, সেটা সমাজ মেনে নিতে পারছে না। দ্য ফ্যাক্ট ইজ, সমাজ এই ব্যাপারে মাথা ঘামানোর কি আছে? সমাজ বলতে আমি বোঝাচ্ছি সমাজে কিছু জ্ঞানী লোক যারা আছেন এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করছেন। আমি আপনাদেরকে কোশ্চেন করতে চাই, বিয়ে কি আপনি করেছেন? আপনার কেন সমস্যা? আপনার তাতে কি প্রবলেম? দিস ইজ মাই কোশ্চেন। আপনার সমস্যা কি যে তারা বিয়ে করেছে? এটা তাদের ব্যাপার। যদি ওই ছেলে ওই মেয়েকে বা ওই নারীকে নিয়ে থাকতে পারে, তাতে আপনাদের সমস্যা কি? সে বয়সে তার থেকে 100 বছর বেশি কাউকে বিয়ে করুক, তা আপনাদের দেখার কেন? আপনাদের দেখার বিষয় কেন? এইখানেই আপনারা শান্ত হন না। এই যে তারা বিয়ে করেছেন, তারা কেন বিয়ে করেছেন, আপনারা যে সমাজের জ্ঞানী লোক গুণী যারা আছেন তাদেরকে কেন অ্যান্সার করতে হবে? আমার বিয়ে, আমি যাকে ইচ্ছে তাকে করব, আমার যাকে পছন্দ আমি তাকে করব, সে আমার থেকে বয়সে ছোট হোক, আমার থেকে বড় হোক, এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি কাকে বিয়ে করবো, আমি কার সাথে থাকবো, তাতে সমাজ আর সমাজের মানুষের কেন এত মাথা ব্যথা? আমি খুব অবাক হই আমাদের বাঙালি কালচার নিয়ে। আমি বাঙালি, আমার মাঝে মধ্যে গর্ববোধ হয়, মাঝে মধ্যে খুব ঘৃণা হয় যে কেন বাঙালি হয়ে জন্ম নিলাম। ঘৃণা হয়ে হচ্ছে আপনাদের মতো লোকদের, নিকৃষ্ট মানসিকতার মানুষদের কারণে। সমাজ আমি একা পরিবর্তন করতে পারবো না, আই নো দ্যাট। আমি এরকম অনেকজন কালেক্ট করছি, ইনশাল্লাহ পরিবর্তন আসবে। বাট আপনাদের মতো নিকৃষ্ট মানসিকতার মানুষদের বিলীন হয়ে যাওয়া উচিত।